বাংলাদেশের শরীয়তপুর জেলার নড়িয়া থানার নলতা গ্রামের শাহজাহান ভূঁইয়া জার্মানিতে আসেন 1991 সালে। প্রথমে জার্মানির লাইভ জিতে, তারপর 1910 সাল থেকে ওফেনবার্গ ফ্রাঙ্কফুর্টে বসবাস করছেন। ব্যবসায়ী শাহজাহান ভূঁইয়া অবসরে সময় কাটানো, বিদেশে বসেও দেশীয় ফল ফসলের স্বাদ গ্রহণ এবং গাছ, প্রকৃতি ও কৃষির নিবিড়তায় মিশে থাকার তাগিদে শুরু করেন আঙিনা কৃষির এই চর্চা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি জি ভালো। এটা তো আপনার কিচেন গার্ডেন না, তাই না? আপনি আলাদা জমি নিয়ে করছেন, তাই না? জমির মতো নেই, তবে আমরা ওই সরাসরি মাটিতে না করে টপে করি আর কি, ছাদ কৃষির মতন। হৃদয়ের যে মাটিও মানুষের যে প্রোগ্রামটা, ওইটাও দেখছি যে আবার ছাদ কৃষি, যে ছাদে হইলে আমাদের এখানে হবে। পরে এই বোল কিনা, গামলা কিনা, ড্রাম কিনা শুরু করলাম। এরপরে দেখি যে না, বড় হইলে আরও ভালো হয়। পরে কাঠ দিয়ে বক্স বানায়া এই শুরু করলাম। এখন মাশাল্লাহ এমন কোনো সবজি নাই যে আমার এই বাগানে না আসে, এবং মানুষ আসে, খুব আনন্দ পায়। আমরা বিকালে এখানে আড্ডা দেই, চা কফি, তারপরে বিভিন্ন ধরনের খাবারও থাকে। আর ইনি হচ্ছে আমার ওয়াইফ ফাহিমা ভূঁইয়া। আচ্ছা আচ্ছা, আপনার কত বছর যাবত করছেন এটা? সাত বছর। সাত বছর, কতটুকু জায়গাতে করছেন? দশ বিঘার কাছাকাছি হবে। হিউজ, এটা কমার্শিয়ালি করতেছেন? না, আমি শখের বশত। শখের বশত দশ বিঘাতে করেন? বিশাল লাগে। হ্যাঁ, অনেক বড়। এটা আমার চাল কুমড়ার গাছ, এখান থেকে অনেকগুলি চাল কুমড়া পারছি, এখনও আছে সাত আটটার মতন। এটার ভিতরে অনেক চাল কুমড়া ধরছিল এবং অনেক মানুষের দিছি, আমরাও খাইছি, খুব সুস্বাদু। এটা উস্তা গাছ, সাথে সিমও আছে, ভিতরে অনেকগুলি সিম আছে, এখান থেকে অনেকগুলি সিম পারছি। সামনে ধইনা ক্ষেত, বেগুন অনেক তুলা ফেলাইছি, এখন আছে অল্প। আমাদের দেশি ধইনা, এটা অনেক সেন্ট। কিন্তু তার আবাদি জায়গাটি শিল্প এলাকায় হওয়ার শুরুতেই জার্মান সরকারের নির্দেশ অনুযায়ী মাটি ব্যবহার না করে মাটির উপরে ছাদ কৃষির মতো করে উৎপাদন করছেন ফল ফসল। স্টার্ট থেকে এই জায়গাটা দিছিল যে তোমরা আসো, আইসা তোমরা এখানে বাগান করো, আমরা তোমাদেরকে ফ্রি পানি দিব, ফ্রি মাটি দিব। তবে মাটিতে করতে পারবে না, যেহেতু এখানে ইন্ডাস্ট্রি ছিল, কোনো রকম কোনো কেমিক্যাল থাকলে ওইটা পরবর্তীতে খাইলে পরে যদি কারো পেটে সমস্যা হয়, এই জন্য আমাদের অ্যালাউ না আর কি আমাদের মাটিতে। প্রথম অবস্থা আমরা ওই ছোট ছোট বাটিতে, বালতিতে করছিলাম, পরে দেখি না ভালোই সারা আইতেছে। তারপরে ওই যে আপনার একটা প্রোগ্রাম আছে মাটি ও মানুষের, এগুলি দেখা চিন্তা করলাম যে এইভাবে এইভাবে করলে হয়তো অনেক ভালো হবে, তো ওইটার থেকেই আমরা বেশিরভাগ উপকৃত হয়েছি। এই যে এই ইনভেস্টমেন্টটা, এখানে তো আপনার প্রত্যেক বছর এটা করতে বীজের খরচ, সারের খরচ, মাটির খরচ, পানির খরচ, আর একটা খরচ তো আছে, এই খরচটা কোথা থেকে আসে? এটা কি ওরা শেয়ার করে? খরচটা ওরা দেয় আর আমাদের কাছ থেকে কিন্তু সামান্য যায় আর কি। ওদের এটা দিয়ে লাভটা কি কেন দেয়? লাভটা হইলো এখানে আপনার ওই যে এই পরিবেশের জন্য ভালো, আপনার ওই যে টেম্পারেচারটা ভালো থাকে, তারপরে আপনার অক্সিজেন পাইতাছে। তো এতটা জমি আপনাকে একা দিয়ে দিল কেন? অনেকের মধ্যে আমি তো জানি এগুলো ভাগ করে করে দেয়, যে কমিউনিটির কেউ যদি আগ্রহী হয় এক একজনকে এক একটা করে বক্সের সমান জমি দেয়। আমি ইংল্যান্ডে এগুলোর উপরে কাজ করেছি, তারপর আরও অনেকে আয় করেছি, ওখানে দেখেছি যে এরকম এক একটা বক্স এক একজন কমিউনিটি গার্ডেনিং যেটাকে বলে, যে সিটি কাউন্সিল থেকে দেওয়া হয়। আমাদের এইটা ওই ওইভাবেই দিছে আর কি, আমার বন্ধু বান্ধব আছে ওদের, ওদেরকে নিয়ে আর সবারই নিয়ে আর কি করতেছি। আমার তো একটু বেশি, কারণ আমি আবার এই গার্ডেনের মেম্বারশিপে আছি, কারণে আমি একটু আবার জায়গা বেশি পাইছি আর কি। বিশাল আগিনাটি থেকে দেখুন কোন ফসল নেই এখানে, দেশের প্রায় সব ধরনের শাকসবজির উপস্থিতি এখানে দেখা যাচ্ছে। টপের ভিতরে পুঁই শাক আছে, পুঁই শাকগুলিও আমাদের দেশি। তার সাথে আছে আপনার চিচিঙ্গা গাছ, যেটারে আমরা আমাদের ভাষায় কহি বলি। কহিও মাশাল্লাহ অনেক ধরছিল, এখন তো ঠান্ডা, ঠান্ডার কারণে অনেকটাই অনেক গাছগুলি মারা যাইতেছে। এখানে টমেটো গাছ আছে, টমেটো অনেক ধরছিল,
টমেটোগুলি খুব সুস্বাদু। আর এখানে আছে আমার চিচিঙ্গার মাছা, একটা চিচিঙ্গা আমি রাখছি দানার জন্য। আমাদের বাংলাদেশি আছে এখানে, ওই যে যেটাকে আমরা সেচি শাক বলি, আর অনেকে বলে হেলেঞ্চা শাক, এটা আরও আছে অনেক। বেগুন গাছ, করলা দেখেন, এটা মাশাল্লাহ অনেক করলা ধরছিল, এক একটার ওজন 400-500 গ্রাম। এখন অবশ্য অত বড়গুলি নাই, বড়গুলি পায়রা মানুষের দিয়ে দিছি। প্রচুর করলা ধরছিল, ঠান্ডার কারণে সব নষ্ট হয়ে যেতেছে। এখানেও আর একটা চিচিঙ্গা আছে, এখানে একটা লাউ আছে, এটা ওজন 10 কেজির উপরে হবে। এটা কিন্তু ভিতরে পুরাটাই মানে ফুল, কোনো ফাঁকা নাই। এটা একটা লাউ আছে, এটা আবার অন্য লাউ গোল টাইপের, আরেকটা আছে লাউয়ের সাথে চিচিঙ্গা, এ ঝিঙ্গা। এখানে করলা, উস্তা, জালি কুমড়া, মিষ্টি কুমড়া সবই আছে। আমার এই চালটার উপরেও আছে অনেকগুলি বড় বড় কুমড়া। এখানেও 3-4 ধরনের লাউ আছে, এটা আমার বউ খুব পছন্দের লাউ, এটাও 6-7 কেজি 8 কেজি পর্যন্ত হয়। এখানে একটা আছে, খুব একটা আছে, এই লাউ, এই লাউটার জাতটাই আপনার 20-25 কেজি পর্যন্ত হয়। এটা এই সাইডে একটা আছে, যে যেখানে জায়গা পায় সেখানেই হয়ে থাকে। এই উপরেও একটা আছে, এখান থেকে 4টা কাটছিলাম গতকালকে, ভিতরে আছে, এখান থেকেও কাটছি আমি গত পরশু দিন প্রায় 4-5টার মতন মাটির থেকেও কাটা হয়েছিল। এখানে অনেকগুলি উস্তা আছে বিসির জন্য, এর ভিতরেও আছে, এগুলি সব বিচি রাখবো। অনেক বড় বাগান আছে? হ্যাঁ, বাগান অনেক বড় স্যার। তো এত শাকসবজি দিয়ে আপনি কি করেন? এগুলি আমি আমাদের বন্ধু বান্ধবদেরকে দেই, তারপরে আবার জার্মান আছে ওদেরকে মাসে একবার ওদেরকেও পরিচিত করাই, রান্না বান্না করে খাওয়াই। খুব আনন্দ এখানে, মেইনলি হইলো আমরা ওই প্রতি মাসে 3-4 করে ওই নিজস্ব সবজি দিয়ে আনন্দ করি। বিভিন্ন লোকজন যারা আছে আমাদের দেশের, ভাবিরা, তারপরে বোন আছে ইত্যাদি যারা আছে, সবাই দাওয়াত করে আর কি বিশাল খাদ্য খাওয়া হয়। আচ্ছা, গেট টুগেদার করে, তাই তো? হ্যাঁ, বিদেশিরাও আসে, পরিচিত করি যে দেখো আমাদের দেশের সবজি কতটা সুস্বাদু। আর আমি আশা করি আস্তে আস্তে জার্মানরা যখন খাওয়া শুরু করব, তখন আমাদের দেশ থেকে এই প্রোডাক্টটা এখানে আসলে আমরা অনেক উপকৃত হব। আর অন্যদিকে আমরা এখানে চেষ্টা করব বড় জমি নিয়ে আগামীতে, যাতে এটা বিক্রি করা যায়, বিক্রি করে আমরা হয়তো কিছু পয়সা উপার্জন করতে পারবো, এই চিন্তা ভাবনাও করতেছি। রয়েছে দেশ বিদেশের 25-30 রকমের মরিচ। জনাব শাহজাহান বলছেন রঙে, গুণে কিংবা স্বাদে প্রত্যেকটি মরিচের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এই যে একটা আছে কালো মরিচ, ওখানে আছে একটা সাদা মরিচের গাছ, এগুলি অনেক ঝাল। এটা সাদা মরিচ, মরিচ অবশ্য তুলা ফেলাইছি, এখন অল্প আছে। এটা আরেকটা মরিচের ইয়ে, এখানে এখান থেকে অনেক মরিচ পাচ্ছি, এটাও খুব সুস্বাদু মরিচ। লেমন চিলি, এটা অনেক অনেক ঝাল, ওমায় মরিচ গাছ, মরিচগুলি খুব ঝাল এবং অনেকটা কলার মতন। এটা আরেকটা মরিচ গাছ, মাথা উপর দিকে একটা মরিচ, মাশাল্লাহ। এটা হয়েছে আমাদের দেশের বোম্বাই মরিচ গাছ, এগুলিও মরিচ খুব ঝাল। বেগুন, এটা ভিতরে অলরেডি অনেক বেগুন আছে, এটাকে আমরা সুরি বেগুন বলি, মানে সরাবাইন্দা নামে এটা। আর এটা হয়েছে আমাদের তাল বেগুন, এটার ভিতরে হয়েছিল একটা বেগুন 800 গ্রাম। এটা হয়েছে বোম্বাই মরিচ, মরিচগুলি ধরছে। মানুষ যদি একটু চেষ্টা করে, কষ্ট করে,
তাইলে কইলে আপনার খুব ভালো শাকসবজি খেতে পারে। এটা দেখেন কতটুকু একটা টপের ভিতরে কীভাবে আল্লাহর রহমত। লেমন মরিচ এই দেখেন, আল্লাহ আমাদের রিজিক কীভাবে রাখছে। এটা আরেকটা মরিচ, এটাও বোমে মরিচেই কিন্তু এটা অনেক টেস্ট, এটা ঘ্রান্ডা অত্যাধিক। সামনে লাল শাক অল্প আছে, ঝিঙ্গা দুন্দুল আছে, আসুন। এটা দুন্দুল গাছ, প্রচুর দুন্দুল ধরছিল গত সপ্তাহ, আগের সপ্তাহে আপনি বাতাসে এমন পিটান পিটাইছে, পিটাইয়া সবগুলির কালো করে ফেলেছে। এটাও আমাদের দেশি বোম্বাই মরিচ, এর ভিতরেও প্রচুর মরিচ আছে। এই দেখেন খুব সেন্ট বাড়তে হয়েছে। এটা একটা লাল শাক বীজ রাখছি, এখানে আছে বেগুন, আমাদের দেশি বেগুন, মরিচ দেখেন কীভাবে ধরছে। একটু কষ্ট করলেই আপনি ভালো জিনিস খেতে পারেন, যদি একটু কষ্ট করেন। এখানে আছে ঝিঙ্গা, ঝিঙ্গা আছে এখানে, এখানে একটা পেয়ারা গাছ আছে, আমার একজনে গিফট করছে, এটা হচ্ছে কলমি শাক ভাই, নিজেরা খাইছি মাইশেরে গিফট করছি, তবে প্রচুর হয়, আমি তিনবার চারবার কাটছি, আপনি কাইটা দিলেই আবার নিচ থেকে হয় কলমি শাকটা। এসব ফসল উৎপাদনে তিনি ব্যবহার করছেন জৈব সার, যা তৈরি হচ্ছে এই ফসলের উচ্ছিষ্ট দিয়ে। মার্কেটে কিছু মাটি পাওয়া যায়, ওই এই বীজের মাটি, ওই মাটিগুলি আইনা গাছে দেই, এবং আরেকটা সার আমি নিজেই এখানে যে গাছের পাতাগুলি আছে ওইটা দিয়ে আমি নিজেই একটা সার বানাই। এটা দুই সপ্তাহ ভিজা রাখলেই এই পানিটা আপনার সারের চাইতে অনেক কার্যকর। আপনি ঢাকনা দিয়ে ভিজা রাখলেই সব গইলা সার হয়ে যাব। ওই সারগুলি দেই এবং পরিচর্যাটা হয়েছে মেন। আপনাকে দেখতে হবে গাছের কখন কী দরকার হইতেছে, গাছের পাতা লাল হয়ে গেলে কী দিতে হবে, তারপরে আপনার রেগুলার পানি দিতে হবে, ওর খোঁজ খবর নিতে হবে যে তার গাছের অবস্থা কী, কীরকম দেখা যাইতেছে, কী লাগবে গাছে এখন, ওইভাবেই করে অনেক সময় আবার ইন্টারনেটেও দেখি। এই পাশে আছে ডাটা, ডাটাগুলিও খুব সুস্বাদু আমাদের এলাকার, তো ঠান্ডার কারণে আর বেশি বড় হয় নাই, নর্মালি আমার এক একটা ডাটা 2-3 কেজি পর্যন্ত হয়, সর্বোচ্চ 3.5-4 কেজি প্রায় হয়েছিল একটা ডাটা। এই এই টপের ভিতরে আপাতত ধইনা আছে, ধইনা রোপণ করছি, মাটিটা আমরা ইউজ করি, এটা হয়েছে আপনার বিও মাটি, মানে যেটা আর কি জৈব না কি বলে ওইটা, আর এটা এটাও ধইনা, এখানে ধইনা বুনছি, ধইনা উঠতেছে। ফসলের প্রাচুর্য দেখতে প্রতিদিনই ছুটে আসেন প্রবাসী বাঙালিরা। সাধারণ ভাই বেশ কয়েক বছর যাবত এই বাগান করতেছেন তো আমি শুনছি, কিন্তু এই প্রথম আসলাম, আমি তো এতটা এত ভালো যে অ্যারেঞ্জমেন্ট, এত সবজি এত ফল আমি ভাবতেই পারি না, তো এত সুন্দর লাউ, তাজা লাউ জার্মান প্রবাসী বসে যে আমরা খেতে পারবো এটা সত্যি একটা আনন্দের ব্যাপার। টাকা হলেই মানুষ এই সবজি কিনতে পারে না, এটা একটা ভাগ্যের ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আপনি মানে সবজি কৃষিকাজ এত ভালোবাসেন, আর আপনি আমাদের আপনার সৌজন্যে আমরা এই যে করল্লা, এই করল্লা নিয়ে যাবো সব ইনশাআল্লাহ, এটা একটা ভাগ্যের ব্যাপার যে বিদেশের বাড়িতে এরকম তাজা করল্লা নিজের হাতে পেরে নিয়ে আসছি, বাসায় নিয়ে যাব খাবো, এটার ভালো লাগার ব্যাপারই সম্পূর্ণ আলাদা। ধন্যবাদ সাজান ভাই, আপনি দীর্ঘজীবী হন, ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।